আগে থেকে কিছুটা অন্তত পরিষ্কার হয়েছে তাই না? পাইস হোটেলের চাবিটা আমায় দাও বৌমনি। তোমাকে? আমাকে। হাজার হোক, আমি বাড়ির ছোট ছেলে, আর পাইস হোটেলের উপরে বাড়ির বউয়ের চেয়ে বাড়ির ছেলের হকটাই তো বেশি হবে, তাই নয় কি? তুমি কোন মুখে নিজের অগ্রমাতে এসেছো ভাস্কর? তোমার বাবা মা তো তোমাকে নিজের ছেলে বলেই মনে করে না। ওটা একটা ভুল বোঝাবুঝি, ওটা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব। তাছাড়া আমি এখন তো ভালো হয়ে গিয়েছি, বাবা মা যতই রাগ করুক না কেন ঠিক ক্ষমা করে দেবে। ও বাবা, তুমি নাকি ভালো হবে, কুকুরের লাজ কখনো সিধে হয় বুঝি? সেটা তো আমি নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। এত দিন ধরে খাপতি মেরেছি, এখন মা নেই, মেজদা নেই, মেজ বৌদি নেই, অমনি তুমি ফোনা তুলেছ। তোমার গুণও দেখেছ আর আমার ছোবলও খেয়েছ। আশা করি আমি কেমন সেটা তুমি বলোনি ভাস্কর। জলে থেকে কুমিরের সাথে ঝামেলা করো না ভাস্কর, আর এটা জেনে রাখো তোমার চরিত্রে যে দাগটা পড়েছে তাতে তুমি দাগি হয়েই থাকবে, বাড়ির কেউ তোমাকে বিশ্বাস করবে না, বুঝেছ? আমি যা করছি আমাকে করতে দাও, ব্যাগরা দিতে এলে তোমারই ক্ষতি, আর আমার পাশে থাকলে ছিটে পোটা লাভের মুখ দেখতেও পারো। লাস্ট এক বছরে শুধুমাত্র এই কটা কেস রেজিস্টার হয়েছে তো না, তার মধ্যে দুটো কেস পুকুরে স্নান করতে গিয়ে কানের দুল হারিয়ে গেছে আর আংটি হারিয়ে গেছে, আর পাঁচটা মুরগি চুরি হওয়ার কেস। খালি এইসব, আর কোনো অভিযোগ আসেনি থানায়। এখানে যা করে সব বিষুই করে, আর ওর ভয় সবাই গুটিয়ে থাকে, থানায় অভিযোগ করবে কি ম্যাডাম স্যার? ম্যাডাম স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ও ম্যাডাম স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। বাবা, হঠাৎ বড়বাবুর হলোটা কি, এইরকম পাল্টে গেলে? ও ম্যাডাম স্যার, আমাকে একটা সুযোগ দিন, আপনি আপনি যা বলবেন আমি সব শুনবো। বেশ, আজ যেন দেখি আপনি আইন মেনে নিজের ডিউটি করেছেন। মনে রাখবেন, এই খাকি উর্দিটা যে পড়েছেন সেটা মানুষের সেবা করার জন্য, সমাজের সেবা করার জন্য। আলবাত মনে রাখবো ম্যাডাম স্যার। শ্রদ্ধা বলেছে এখন ভালো সেজে এনার সাথে লেগে থাকতে, আর সব ভিতরের খবর ছোটদাকে পাচার করতে, তারপর সুযোগ বুঝে এনাকে এমন পেঁচে ফেলবো যে তাল সামলাতে পারবে না। রবীন হালদার উপস্থিত ম্যাডাম স্যার। স্বপন পাল উপস্থিত ম্যাডাম স্যার। চম্পা সাহা। আমি 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 ম্যাডাম স্যার, আমি চম্পা সাহা। চম্পা সাহা আপনি? আগে ইয়ার কি হচ্ছে, আপনি চম্পা সাহা? ইয়ে মানে আমি চম্পা সাহা, না মানে আমার বৌদির নাম চম্পা সাহা। তো আপনি এখানে কি করছেন, বৌদিকে পাঠান? বৌদি বাড়িতে মনে হয় রান্না করছে। তাহলে আপনি কি করছেন এখানে, যান বাড়ি যান। আগে বৌদি তো আসতে পারবে না ম্যাডাম স্যার। আসতে পারবে না মানে? উনি এই থানায় ডিউটি করেন, আসতে পারবে না মানেটা কি? আগে এই থানায় তো সব ছেলেদের কাজ ম্যাডাম স্যার, আর তাছাড়া আমার মা কখনো এখানে বৌদিকে আসতে দেবে না, তাই তো বৌদির হয়ে রোজ আমি কাজে আসি। আর তাছাড়া এই যে বড় বউ, উনি তো বলেছেন যে রোজ বাড়ি থেকে কাউকে না কাউকে এখানে এসে হাজিরা দিতেই হবে, তা না বলে মাইনে জুটবে না, তাই তো বৌদির হয়ে রোজ আমি কাজে আসি ম্যাডাম স্যার। ম্যাডাম স্যার এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, আসলে ব্যাপারটা কি হয়েছে, এই গ্রামের অনেক পরিবার আছে যারা তাদের ওই বাড়ির বউ মেয়েদের বাইরে কাজে পাঠাতে যায় না, ওই ওই চম্পার শ্বশুর শাশুড়িও ওই রকমই আর কি,
আমি তাই ওই চম্পার বদলে মাথাইকে আসতে বলেছি। এখানে কি আর কি হচ্ছে নাকি? থানার লাগোয়া জায়গায় হোটেল খুলছে, একজনের জায়গায় অন্যজন এসে হাজিরা দিচ্ছে, আর আপনি সবকিছুকে প্রশ্রয় দিয়েছেন। আর গ্রামে তো সেভাবে হোটেল চলে না, এখানে কিসের হোটেল চলতো? এই গ্রামের ওই যারা ওই বাচ্চা স্কুলে পড়ে আর কি, তাদের ওই একবেলার খাওয়ার দায়িত্ব স্বপন ঘোষ বলে একজন নিয়েছেন। এই গ্রামেরই ছেলে, এখন বিদেশে থাকে। তা ওই এই খাবার দাবারের দায়িত্বটা, যেটা ওই দেখভাল করার দায়িত্বটা, উনি ওই ছোটদা মানে ওই বিশু পালকে দিয়েছেন। এটা কি বলছেন স্যার? দায়িত্ব দেওয়া হয়নি, বিশু নিজেই চেয়ে তিনটে দায়িত্বটা নিয়েছিল স্যার। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো কি, তো ওই ওই বাচ্চাদের রান্নাবান্নাটা তো এখানে হতো, আর ওই আমাদের ছোট বিশুপাল যখন কোনো অর্ডার পেত তখন এইখানে রান্নাটা করে নিত আর কি। আর ওই গ্রামের লোকজন এখানে একটু কম পয়সায় খাবার কিনে নিয়ে যাবে। ম্যাডাম, স্কুলের রান্না এখানে হতো কেন? স্কুলে জায়গা নেই। চলো স্কুলটা দেখে আসি। মাত্র এই কজন ছাত্র? কই রেজিস্টারটা দেখি। এখানে তো 50 জনের নাম লেখা আছে, আর তারা তো দেখছি রোজই আসে, আজকেও এসেছে। আর এখানে তো বেশিরভাগই ছাত্র, একজনও মেয়ে নেই। স্কুলের ছাত্রীরা কোথায়? এই তো আমরা এসে গেছি। চলে এসেছেন মানে আপনারা কারা? স্কুলে ছাত্রী নাকি? স্কুলে পড়তে এসেছেন? আরে না না, আমাদের মেয়েদের খাবার নিতে এসেছি। ও রতন মাস্টার, আমাদের মেয়েদের খাবার কই? আজকে খাবার হয়নি, তোমরা যাও। যাবো কেন? যাবো কেন? খাবার হয়নি আর কি পেয়েছো? তাহলে আমাদের খাবারের বদলে নগদ পয়সা দাও, আমরা বাজার থেকে চাল এনে রান্না করে দেবো। এনারা কারা রতনবাবু? ওদের মেয়েরা স্কুলে পড়ে, ওরা আসে না, কিন্তু ওই যে বিশুপালের ওখান থেকে খাবারটা আসে, সেখান থেকে ওদের মায়েরা খাবারটা নিয়ে যায়। কেন আপনাদের মেয়েরা স্কুলে আসে না? আমরো স্কুলে এসে করবেটা কি শুনি? হ্যাঁ, ছেলেদের সঙ্গে ডিঙ্গি পড়া করবে? মেয়েরা বড় হচ্ছে, এসব পড়াশোনা করলে ছেলেদের সঙ্গে মিশলে ওদের বিয়ে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? আর তার জন্য আপনারা ওদের পড়াশোনা বন্ধ করে দেবেন? বাহ, পড়াশোনা করে কি করবে শুনি? আপনার মতো এই প্যান্ট শার্ট পরে ছেলেদের মতো ঘুরে বেড়াবে? হ্যাঁ, দরকার পড়লে তাই করবে। না, আমাদের বাড়ির মেয়েরা কি করবে না করবে সেটা আপনি ঠিক করে দেবেন। তাহলে বেরিয়ে যান এখান থেকে। মেয়েগুলোর পড়াশোনা বন্ধ করে দিয়ে স্কুলে না পাঠিয়ে খালি খাবার নেওয়ার সময় হাজির। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। এই চল তো, চলো চলো। অদ্ভুত, ছাত্রছাত্রীরা স্কুলে আসে না, আর তাদের মায়েরা খাবার নিতে হাজির হয়ে যায়। আজকে খাবার হয়নি কেন? ওই না ম্যাডাম স্যার, ওই আপনি ওই থানার বাইরে ওই হোটেলে রান্নাটা বন্ধ করে দিলেন না, তাই এখানের খাওয়া দাওয়া বন্ধ। রোজ কতজনের খাবার আসে? আগে ওই 20 জনের। মানে এখানে 50 জনের নাম আছে আর 20 জনের খাবার আসে? তার মানে বাকি খাবারের টাকাটা আপনি নিজের পকেটে ঢোকান? আমি কি করে নিজের পকেটে টাকাটা ঢোকাবো ম্যাডাম স্যার? টাকা তো থাকে ওই ছোটদার কাছে, আর ছোটদা হুমকি দিয়ে গেছে যেন সবার নামের পাশে টিক দিয়ে দেওয়া হয়, তাই আমিও টিক দিয়ে দিই। এইভাবে কিছুতেই চলতে পারে না। বড়বাবু, আপনি একটা ভ্যান আর একটা মাইকের ব্যবস্থা করুন।
কি হলো বলুন তো ম্যাডাম, এরা এইভাবে ঘিরে ধরছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না মিনতি। এই যে এই মেয়ে ছেলেটাই, এই মেয়ে ছেলেটাই আমাদের বাড়ির বাচ্চাদের স্কুলের খাবার বন্ধ করে দিয়েছে। জানো ওরে বাবা রে, এরা তো আমাকে ভুল বুঝলো, আমার উপরে রেগে গেছে। আমি কি করে এদের বোঝাবো আমি যা করেছি এদের ছেলে মেয়েদের ভালোর জন্য করেছি? অনুমোদন পাই সবাই।